সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসাইনমেন্ট শুরু করার পূর্বে তোমাদেরকে কয়েকটি কথা শোনার জন্য অনুরোধ করছি। বিষয়টি হলো, তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত যে কাজ আছে সেখানে বলা হয়েছে যে 1952 থেকে 1971 পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপরে একটি সচিত্র পোস্টার তৈরি করতে হবে। তো এই পোস্টারের যখন আমরা তৈরি করব, তখন সেখানে বিভিন্ন আন্দোলন এবং এর সংগঠিত হওয়ার যে সময়কাল বা সাল সেটা উল্লেখ করতে হবে, এবং সেই সালের বা আন্দোলন সংগঠিত হওয়ার সময় যে ফটো বা ছবি আছে সেটা সংযোজন করতে হবে। তো এখানে যে ছবিগুলো আমরা অ্যাড করছি সেটা আমরা ইন্টারনেট থেকে কালেক্ট করে নিয়েছি, তোমরা অবশ্যই ইন্টারনেট থেকে এই ছবিগুলো কালেক্ট করে নিবে। তো সবাই ভালো থাকবে, এবং একটি কথা তোমাদের বলতে চাই, সেটা হলো যে আমাদের চ্যানেলটি যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওর মাধ্যমে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা নেক্সট অ্যাসাইনমেন্ট আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে।